নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলতে চলেছি, গতকাল এটিকে মোহনবাগান দল যে প্রিলিমিনারি রাউন্ড টুয়ের ব্লু স্টারের এগেনস্টে ম্যাচটা খেলল, সেই ম্যাচ 5-0 গোলে এটিকে মোহনবাগান দল ব্লু স্টার দলকে হারিয়েছে এবং পরের রাউন্ডে কিন্তু কোয়ালিফাই করে গেছে। তো সেই ম্যাচ জেতার পর বা ম্যাচটা হওয়ার পর দুই দলের কোচ প্রেস কনফারেন্সে কী বললেন এবং জনি কাউকো তিনি বা কী বললেন সেটাই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। তাই আজকের এই ভিডিওটা তোমরা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, প্রথমত বলে দিই, ব্লু স্টারের কোচ রাজামানি তাকে কী কী প্রশ্ন করা হয়েছিল আর তিনি কী কী উত্তর দিয়েছিলেন। তো প্রথম তাকে প্রশ্ন করা হয় যে আজকের ম্যাচটা নিয়ে কী বলবেন। তো এই প্রশ্নের উত্তরে জানান, ম্যাচটাতে অনেকটাই এগিয়েছিল এটিকে মোহনবাগান দল, কিন্তু আমরা চেয়েছিলাম অন্য একটি রেজাল্ট। আমরা চেয়েছিলাম এটিকে মোহনবাগান দলের বিরুদ্ধে গোল খাবো না, বাট আমরা প্রথম দিকেই গোল খেয়ে গেছি, যার কারণে দলের যে মানসিকতা সেটা আরও বিগড়ে গেছে এবং আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছে দলের ছেলেরা, এবং তারপরেই অনেক বেশি গোল খেয়ে ম্যাচটা হারতে হলো। খুব খারাপ লাগছে, বাট এত দূর আসতে পেরেছি এটা দেখেও অনেকটা ভালো লাগছে। তো এরপরে তাকে শেষ প্রশ্ন করা হয়, শেষ প্রশ্ন ছিল যে এই ম্যাচে কোথায় কোথায় ভুল ছিল, আপনাদের হারের কারণটা কী ছিল। সেই প্রশ্নের উত্তরে অবশ্যই জানান যে অবশ্যই অনেক জায়গায় ভুল ছিল যেগুলো আমাদেরকে শোধরাতে হবে। ডিফেন্সে গোলকিপার যথেষ্ট ভালো পারফর্মেন্স করেছে, বাট আমরা সবসময় এটিকে মোহনবাগান দলের বিরুদ্ধে ডিফেন্স করে গেছি, যার কারণে ওরা বেশি চাপ প্রয়োগ করেছে এবং গোল পেয়েছে। তাই ডিফেন্স আমাদের শক্তিশালী থাকলে, মাঝমাঠটা আরও একটু ভালো পারফর্মেন্স করলে দলের ছেলেরা হয়তো এরকম রেজাল্ট হতো না। কিন্তু এটাই ফুটবল, কোনো দলকে তো হারতে হবে এবং কোনো দলকে জিততে হবে, কিন্তু আমরা আবার পরবর্তী সময়ে ফিরে আসব। তো এই দুই কথা কিন্তু বলেন ব্লু স্টারের কোচ, হেড কোচ তিনি কিন্তু বলেন। এবার শুনে নেব যে এটিকে মোহনবাগান দলের কোচকে কী কী প্রশ্ন করা হয়েছিল আর কী কী উত্তর তিনি দিয়েছিলেন সেই সমস্ত প্রশ্নের উত্তরে। তো প্রথম তাকে প্রশ্ন যেটা করা হয়েছিল যে আজকের এই ম্যাচটার জয় নিয়ে আপনার কী মতামত রয়েছে। এই প্রশ্নের উত্তরে জানান, সত্যি বলতে প্রথম পিরিয়ডে আমাদের জন্য স্পেস খুঁজে পাওয়াটা কঠিন ছিল, কারণ তারা প্রথম 20 মিনিট ভালোই ছিল। আমাদের জন্য ট্রানজিশন নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ ছিল, কারণ প্রথমার্ধে এটি আমাদের জন্য কঠিন ছিল। তবে কঠিন মুহূর্তে সমর্থকরা অনেক সাহায্য করেছে, আবহাওয়া এত সহজ ছিল না, তবে খেলোয়াড়দের কাজের জন্য আমি খুবই খুশি। এরপর তাকে প্রশ্ন করা হয় যে এই ম্যাচের টিম কম্বিনেশন নিয়ে আপনার কী ভাবনা বা টিম কম্বিনেশন নিয়ে কী বলবেন। এই প্রশ্নের উত্তরে জানান, জোয়ান ফ্রান্ডো একজন কোচের মতো আমি কখনোই পুরোপুরি খুশি নয়। আমি খেলোয়াড়দের লেভেল জানি, আমার দৃষ্টিতে সেরা স্কোয়াড আছে, কিন্তু এটা স্বাভাবিক। হায়দ্রাবাদ এফসির বিপক্ষে শেষ খেলার পর এক মাস পরে ফিরে আসা এবং পুরোপুরি খেলা শুরু করা খুবই কঠিন ব্যাপার। আমি বুঝতে পারছি আমাদের কিছু মুহূর্ত ছিল, কিন্তু আমি জানি এই দলটির অনেক শক্তি রয়েছে এবং মুহূর্তের মধ্যে দ্রুত খেলতে পারে, প্রতিরক্ষায় পরিবর্তনের জন্য কঠোর পরিশ্রম করতে পারে। আমাদের জন্য পরবর্তী খেলার জন্য কিছু বিবরণ উন্নত করা প্রয়োজন, আমি জানি আমরা সেটা 100% করে দেখাতে পারবো। এরপর তাকে প্রশ্ন করা হয় যে এই ম্যাচে রয় কৃষ্ণা ছিলেন না, সন্দীপ ঝিঙ্গান ছিলেন না, তারা না থাকা সত্ত্বেও এটিকে মোহনবাগান দল ভালো পারফরমেন্স করেছে, এই পারফরমেন্স নিয়ে বা তাদের না থাকাটা নিয়ে কী বলবেন। তো এই প্রশ্নের উত্তরে জানান, যদি রয় কৃষ্ণা সন্দীপ ঝিঙ্গান না থাকে তাহলে আমি চিন্তিত নই, কারণ অন্য সব খেলোয়াড়রা ভালো পারফরমেন্স করেছে এবং তারাও প্রস্তুত রয়েছে। যদি তারা না থাকে তাহলে অন্য খেলোয়াড়রাও কঠোর পরিশ্রম করতে পারে, আর তার জন্যই আমি খুশি। তো এই দু তিনটে কথা কিন্তু আর কি কোচ জোয়ান ফ্রান্ডো বলেন। এরপরে শুনে নেব জনি কাউকো কী বললেন এই ম্যাচ শেষ হওয়ার পর। তো তাকে প্রথম প্রশ্ন করা হয় যে ম্যাচটা নিয়ে কী বলবেন এবং স্টেডিয়ামে সমর্থকদের দেখে তোমার কেমন লাগছে বা সেটা নিয়েও বা কী বলবেন। তো এই প্রশ্নের উত্তরে জানান, প্রথমত ম্যাচটা খুব ভালো হয়েছে এবং আমরা সবার নিজের 100% দেওয়ার চেষ্টা করেছি, 100% দেওয়ার ফলে মানে ম্যাচটা জিতেছি, তো খুবই ভালো লাগছে। তাছাড়া সবচেয়ে ভালো লাগছে স্টেডিয়ামগুলিতে আবার ভক্তদের দেখতে পাচ্ছি, প্রচুর লোক আজকে খেলা দেখতে এসেছিলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই স্টেডিয়ামে ফিরে আসার জন্য, আমাদেরকে সমর্থন করার জন্য। আরও এইভাবেই সমর্থন করে যান যাতে আরও ভালো করে পরবর্তী ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করে দেখাতে পারি আপনাদের সামনে। এরপরে জনি কাউকোকে শেষ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল, সেটা হচ্ছে ভারতীয় ফুটবলের কী অভাব রয়েছে।
তো তিনি এই ব্যাপারটা নিয়ে ব্যাখ্যা করেছিলেন ইউরোপের ফুটবল নিয়ে, যে যদি আমি ইউরোপের স্তরের ফুটবলের সঙ্গে তুলনা করি তাহলে আমি মনে করছি সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কৌশলগত অংশ। খেলোয়াড়রা কঠিন পরিশ্রম করছে কিন্তু কৌশলগতভাবে অনেকটা পিছিয়ে, অনেকটা ভুল করছে ইউরোপের ফুটবল থেকে। ওটা যদি ঠিক হয় তাহলে ভারতীয় ফুটবলের আর কিছু অভাব থাকবে না। তো এই কয়েকটা কথা কিন্তু কোচ সহ ফুটবলারটি বলেন। তো আজকের এই ভিডিওতে এটুকুই বলার ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু কিন্তু তোমরা করে দিও।